হ্যালো বন্ধুরা, আমি অরিজিৎ আর আপনারা দেখছেন কম্পিউটার সলিউশন বাই অরিজিৎ। তো বন্ধুরা, এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই ধরনের এলইডি ফটো ফ্রেম আপনারা আপনাদের বিজনেসে করতে পারবেন। এই ধরনের ফটো ফ্রেমের ডিম্যান্ড এখন মার্কেটে চলছে, তো আপনারা এই ধরনের ফটো ফ্রেম করে যথেষ্ট ইনকাম করতে পারবেন। তো আসুন, এই ধরনের ফটো ফ্রেম আমরা কিভাবে করব সেটা দেখে নেওয়া যাক। তো আমি এই একটা ফটো ফ্রেম বার করে নিয়েছি, তো এটা হচ্ছে সাপ্লিমেশন ফটো ফ্রেম। তো এই ফটো ফ্রেমের ভিতরে এলইডি লাইট থাকে, যেটা প্লাগ দিয়ে কানেক্ট করতে হয়। এটা বাইরের কভার এবং এই সিটের ওপর সাপ্লিমেশন প্রিন্টিং করতে হয়। তো এই সাইজ অনুযায়ী আমরা প্রথমে সাপ্লিমেশন পেপারে মিরর প্রিন্টিং করে নিয়েছি। ফটো ডিজাইন করে আপনাদের যেরকম ডিজাইন করবেন সেটা এই সাইজের করে মিরর প্রিন্টিং করে সাপ্লিমেশন পেপারে বার করে নিতে হবে। এরপর এই সিটের ওপর আমরা এটাকে সাপ্লিমেশন করে তুলব। এই সিডের এক সাইডে গ্লসি আছে, এক সাইডে ম্যাট আছে। তো আপনারা যে সাইডে আপনাদের পছন্দ হয় সেই সাইডে আপনারা করবেন, দুটো সাইডে আপনারা সাপ্লিমেশন করতে পারবেন। সাপ্লিমেশন তোলার জন্য এই হিট প্রেস মেশিন দরকার, যেটা আমি টাইম সেট করে দিয়েছি 85 এবং টেম্পারেচার 190। তো আমাদের টেম্পারেচার এবং টাইম সেট হয়ে গেছে এবং ফ্রি হিট হয়ে গেছে। তো এবার আমরা এই মেশিনের সাপ্লিমেশনটা করব। তো এর ভিতরে আমরা একটা ট্যাফলন দিয়ে দেবো। তো এর ভেতরে আমরা একটা ট্যাফলন সিট দিয়ে দেবো। ট্যাফলন সিটটাকে নিচে দিয়ে এইভাবে দিয়ে দেবো এবং এই ফটোটা যাতে নড়ে না যায় এর উপর দিয়ে আমরা ট্যাফলন টেপ দিয়ে এটাকে আটকে দেবো। আমরা এই ধরনের ট্যাফলন টেপ কেটে নেব এবং এর ওপরে মেরে দেবো যাতে ফটোটা নড়ে না যায়। এবং এর উপর দিয়ে একটা হোয়াইট পেপার রেখে দেবো যাতে এর কালারটা আমাদের ট্যাপলন সিটের উপর না চলে আসে। এবং সাপ্লিমেশন পেপারটা উপর দিকে থাকবে, এই অবস্থায় আমরা এটাকে এখানে রেখে দেবো। এরপর এর উপর দিয়ে একটা ট্যাপলন সিট আমরা এইভাবে রেখে দেবো। এরপর হিট প্রেস মেশিনটাকে আমরা ক্লোজ করে দেবো এবং দেখতেই পাচ্ছেন টাইম কমতে থাকছে। এবং এই টাইমটাকে আমরা এবং টাইম তো দেখতেই পাচ্ছেন টাইমটা কমতে থাকছে, তো আমরা জিরো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, বিপ সাউন্ড দিয়ে দিয়েছে, টাইম জিরো হয়ে গেছে, তো এটাকে আমরা ওপেন করে নেব। তো ট্যাপলন সিটটাকে আমরা তুলে নিচ্ছি। তো এই ট্যাপলন টেপটাকে আমরা খুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই সিটের উপর প্রিন্টিং হয়ে গেছে। এটাকে আমরা এই ফ্রেমের মধ্যে সেট করব। এই ফ্রেমের চারিদিকে দেখতে পাচ্ছেন একটা আঠা লাগানো টেপ আছে, তো এইগুলোকে আমরা রিমুভ করে দেবো। তার আগে এই বোর্ডের উপর আমরা এটাকে মেরে নেব। এখানে যে আঠা লাগানোর টেপটা আছে
সাইড দিয়ে এগুলো রিমুভ করে দেবো। এই সাইডটাও খুলে নি, তাহলে ফটোটা দেখতে সুবিধা হবে। তো এর যে এক্সট্রা পার্টটা আছে এটা আমরা কেটে নেব। এটাকে ব্লেড দিয়ে কেটে নেবেন, তো আমি আপাতত কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরপর এর চারি সাইডের যে আঠাটা আছে এটা এখান থেকে তুলে নেবেন। এরপর এর সোজা দিকটা একবার দেখে নেবেন। তো চারিদিকেই পয়েন্ট করা আছে, যে কোনো দিকে করলেই হবে। তো এই দিক দিয়ে তারটা বেরিয়েছে, অর্থাৎ এটাকে নিচের সাইডে রাখতে হবে। এইভাবে এটাকে আমরা প্লেস করে দেবো। প্লেস করে একটু চেপে দেবো। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই এলইডি ফটো ফ্রেমটা। তো আপনারা এইভাবে এলইডি ফটো ফ্রেমের বিজনেস করতে পারবেন। তো বন্ধুরা অন্ধকার অবস্থায় এটা আরো ভালো লাগবে। ঘরে যখন অন্ধকার থাকবে এবং এই লাইটটা যখন জ্বালিয়ে রাখবেন, তখন একটা ভেতর থেকে যে আলোর এফেক্টটা আসে সেটা এই ফটো ফ্রেমের মাধুর্যটাকে আরো বাড়িয়ে দেয়। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক দিতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।